প্রিয় দর্শক, বাংলা ভিশনের সাপ্তাহিক নিয়মিত আয়োজন মিউজিক ক্লাবে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাইম। আজ আমাদের অনুষ্ঠানে অতিথি এসেছেন তপু এবং তার ব্যান্ড যাত্রী। আমি জানি যে যাত্রী ব্যান্ডের কথা বলতে আপনার অনেকগুলো গান মনে পড়ে গেছে, আমারও ঠিক তাই। আমারও রিকোয়েস্ট থাকবে, আপনারও রিকোয়েস্ট রাখতে চাইলে আমাদের ফোন নম্বরগুলো খোলা আছে 9632030 থেকে 34 এই নাম্বারগুলো, অথবা আমাদেরকে SMS করতে পারেন PG লিখে একটি স্পেস দিয়ে আপনার পছন্দের গানের কথা পাঠিয়ে দিন 21616 এই নাম্বারে। তো ভাই এবং যাত্রী, স্বাগত অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন সবাই? সবাই ভালো, সবাই ভালো আছে। এবং দর্শকরা আগামী পাক্কা দু ঘন্টা বেশ ভালো থাকবে। বেস্ট অফ লাক। যাত্রীর সাথে যাত্রা শুরু হলো। তো ভাই অনেকগুলো কথা আমার জমে আছে, অনেকগুলো কথাই আছে এবং যাত্রী ব্যান্ডের যাত্রা নিয়ে। তবে তার আগে প্রথম গান কোনটা শুনবো? প্রথম আমরা যাত্রীর অনেক আগের একটা গান অজানা মনে, ওই গানটা দিয়ে স্টার্ট করছি আমরা। চমৎকার, হ্যাঁ শুনি। আমাকে
থাকে না আমাকে 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 তবে ভাবো আবার আরেকবার ভালোবাসছো কিনা আমাকে আমার মানে অনেকে তো এই গানটা শুনে নস্টালজিক ফিল করে যেহেতু বললো অনেক পুরনো গান আমি একটু নস্টালজিক ফিল করছি কারণ আমাদের তখন মাত্র রেডিও মাত্র শুরু হলো তখনকার সময় এবং রাত হলেই রাত দশটা সাড়ে দশটার পরে সব অনেকগুলো গানে আপনার এই গানটার জন্য এত এত রিকোয়েস্ট আসতো এবং সবাই প্রিয় মানুষকে ডেডিকেট করে অজানা মনে যারা খুঁজছে আই থিঙ্ক হোপফুলি তারা তাদের প্রিয় মানুষ পেয়ে গেছে আচ্ছা আমি নিজের দিকেও নিলাম কথাটা এখন এখন গানটা শুনবো এখন আমরা গুন্ডা করবো জানি সত্যবাদী নাকি সত্যবাদী সত্যবাদী আমি ভুলে গেছি শেষ যে কবে মিথ্যা বলেছি শুনছো কি তুমি একটা মিথ্যে করবে যে আজ আমাকে পাবে ভুলে গেছি তোমাকে আমি এ কথা মাই ভুল তে গিয়ে
গান। আচ্ছা, যাত্রীর বয়স কত হলো? 2004 যদি হয় তাহলে 16 পেরিয়ে, হ্যাঁ প্রায় 18 থেকে, সুইট 16 এক্স্যাক্টলি। তখন কি মনে হয়েছিল যখন এই ব্যান্ডটা মানে ফর্ম করা হয়? তখন আসলে আমার গানটা আসলে কিছু মনে করে করা হয় নাই। আমি সবসময় চিন্তা করেছি যে একটা গান রিলিজ হলে আমার জীবন ধন্য। আচ্ছা, সো ফার্স্ট গান বের হওয়ার পর মোটামুটি ব্রেকে ছিলাম যে একটা হয়ে গেছে, ডান, এখন পড়াশোনা করো, চাকরি করো। সো বাট গান এমন একটা জিনিস যে ঘুরে ঘুরে আসে, দেখা যায় আবার কিছুদিন পরে আমার ডাক পড়লো আর একটা গান করার জন্য। সো আস্তে আস্তে আমি পুরো ইনভলভ হয়ে গেলাম, পুরো ব্যান্ড সহ আর কি। আমরা যেহেতু ফার্স্টে আমরা যাত্রী নামে অ্যালবাম রিলিজ করেছিলাম, সো আসলে গান ছাড়তে চাইলেও গান আমাকে ছাড়েনি কোনো সময় না। প্লিজ ছাড়বেন না, আমরা বরঞ্চ আরও বেশি বেশি করে ধরবেন গানগুলো। আমরা মাঝে মাঝে যাত্রীকে অনেক কম কম পাই, তখন আমরা মিস করি অ্যালবামের সময়গুলো, আরও বেশি মিস করি। সো আরও বেশি বেশি চাইবো যেহেতু অ্যালবামগুলো মিস করি, যেন মিউজিক ভিডিও আকারে হোক এবং এই ধরনের স্টুডিও কনসার্ট আকারে হোক আরও বেশি বেশি করে আসুক। ডেফিনেটলি। আচ্ছা, এখন কোন গানটা শুনবো? এখন এই কে বেশি না করি, আমাদের অনেক আগে গান, সব আগের গানগুলো দিয়ে শুরু করছি। আমি চাই আকাশ মেঘলা, খোঁজ পূর্ণিমা, বলি চাঁদ ডুবে যাক না, ছুটে চলো একা দূরে, আমার ইচ্ছে করে না, দুজনে দুজনাকে চাই, তবুও নিজেদের আজ কেউই চায় না, আজ কিছু মেলে না, ভালোবাসা বাঁচতে চাওয়া ছাড়া, এ দুটোই মিলে যায়, বসে একা ভাবি তাই, এগিবে সীমা, এগিবে সীমা, বলো এগিবে সীমা, এই
বেশ নস্টালজিয়া কাটবে আমাদের মনে হচ্ছে এই দু ঘন্টা। আচ্ছা, আমি যদি ভুল না করে থাকি, যাত্রী মানে সবাই এখন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যস্ত, মানে গানের বাইরেও। হ্যাঁ, তো একসাথে হওয়া কি শুধুমাত্র এই স্টেজ প্রোগ্রাম বা স্টুডিও প্রোগ্রামের জন্যই, নাকি এছাড়াও গল্পগুজব করা হয়? আমরা উইকলি একদিন বসার চেষ্টা করি, দেখা যায় ওই প্র্যাকটিসে পাঁচজন আসা সবসময় হয়ে ওঠে না, বাট আমরা উইকলি একদিন আমাদের প্র্যাকটিস থাকে। আচ্ছা, সো ওইটাই আমরা রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকি, শো থাকুক না থাকুক, টিভি লাইভ থাকুক, ডাজন্ট ম্যাটার, আমরা প্র্যাকটিস করি। ওই দেখা যায় ওই প্র্যাকটিসেই আড্ডা হয়, প্র্যাকটিস নেওয়া থাকে চার ঘন্টা, দেখা যায় হয় এক ঘন্টা, 100% অ্যাটেন্ডেন্স থাকে শামসের প্রত্যেক প্র্যাকটিসে, ও একদম টাইমলি আসে এবং টাইমলি চলে যায়। মানে আসলে কি এটা সত্যবাদী না মিথ্যাবাদী, কোনটা? এটা সবাই বুঝতে পারবে, এটা সবাই বুঝে নিতে পারবে, শামসকে চিনে ওরা বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে আমরা আমাদের প্র্যাকটিস না হলেও আমাদের মধ্যে যোগাযোগটা থাকে, ফেসবুকে একটা চ্যাটিং যোগাযোগ থাকে যে আমি আজকে আসতে পারবো না। আচ্ছা, থ্যাংক গড আজকে আপনারা সবাই মিলে এসেছেন এবং আমরা সবাই মিলে গান। আসলে ইটস উই আর ভেরি লাকি যে সবাই একসাথে আসতে পারছি। আচ্ছা, এখন সবাই মিলে একসাথে নেক্সট কোন গানটা যাচ্ছে? একটা গোপন কথা,
গানটাকে ভালোবাসা ছেলেটা আসলে কে? এই যে ফুলাদা শার্ট, ওটা প্রপার ফুলাদা শার্ট, কারণ রিসেন্ট আর যাই হোক এখন আর কি ওই টাইম যাচ্ছে ওর এখন। আচ্ছা, মানে ব্যাকেট কি অফ এয়ারের কথা? না, এটা অন এয়ার, ইটস লাইভ। না মানে, আচ্ছা মানে যাত্রী ব্যান্ড কি, মানে ব্যান্ড থেকে বন্ধু হয়েছে না বন্ধু থেকে ব্যান্ড হয়েছে? ব্যান্ড থেকে বন্ধু হয়েছে না বন্ধু থেকে ব্যান্ড হয়েছে? আচ্ছা, এটা খুব একটা সবাইকে আরেকবার সাদর আমন্ত্রণ বাংলাভিশনের পর্দায় মিউজিক ক্লাবে, যেখানে আমাদের সাথে আছেন তপু এবং তার ব্যান্ড যাত্রী। এবং ফোন নাম্বারগুলো খোলা আছে 9632030 থেকে 34 পর্যন্ত নাম্বারগুলো খোলা আছে। এবং SMS করতে চাইলে পিজি লিখে একটি স্পেস দিয়ে আপনার পছন্দের যাত্রী ব্যান্ডের যে কোনো গানের কথা 21616 এই নাম্বারে পাঠিয়ে দিন। বিরতির আগে থেকে ফিরে আসি, যে বন্ধু থেকে ব্যান্ড নাকি ব্যান্ড থেকে বন্ধু? চিন্তা করতে ভুলে গেছি, সবার জন্য উন্মুক্ত মাইক্রোফোন। বন্ধু থেকে ব্যান্ড, আসলে ব্যান্ড থেকে বন্ধু হয়েছে এটা বলা যায়, কারণ হচ্ছে যখন অ্যালবাম করা হয় আমাদের ব্ল্যাক ড্রামার টনি ভাই ছিল, একই স্টোরি বারবার বলি, যাই হোক টনি ভাই যেটা হচ্ছে কি আমাকে বলেছিল একটা গান দেওয়ার জন্য, তখন দেখা গেছে যে গান রেকর্ডিংয়ের সময় অন্য এক ধর এক সেট অফ ফ্রেন্ডস বাজিয়েছে, আবার ছবি তুলেছে আরেক সেট অফ ফ্রেন্ডস। সো মানে মানে গান থেকে বন্ধু হয়েছে আর কি সব। তারপরে ওই গান বের হওয়ার পর দেখা গেছে ওই সেটের কোনো খবর নাই, ব্রেক অনেক বড়, তারপরে আবার নতুন আরেকটা সেট হয়েছে। সো এরকম করে অনেক চেঞ্জ হয়েছে, বাট আমরা এখন লাস্টলি এই পাঁচজন আছি। সো নো ম্যাটার হু কামস ইন যাত্রী, উই মেক হিম আ ফ্যামিলি। সো আমরা আর কি গান থেকে বন্ধু বলা যায়, ফ্যামিলি, বন্ধু এবং অবশ্যই ব্যান্ড। আচ্ছা, এখন কোন গানটা শুনবো? এখন একটা গান আছে, আমি এক ভাঙা বাড়ির ভাঙা ঘরের ভাঙা, এটা আমার লেখা ফার্স্ট গান। আচ্ছা, সেটা কোন ইয়ারে? অনেক আগে, আমি যখন ক্লাস 10 এ ছিলাম, ইটস তখন 98 আই থিঙ্ক, 98 এর। সো আজ কত বছর এটা শামস? 22 বছর আগে, 22 বছর, প্রিটি ওল্ড শামস, আর আমি অনেক বুড়ো হয়ে গেছি। এরপর আপনার আসবো না, আচ্ছা শুনি তাহলে এখন। আমি এক ভাঙা বাড়ির ভাঙা ঘরের ভাঙা বারান্দা, আমি পথের মাঝে খুঁজে পাওয়া টাকা আধখানা, আমি বিদ্যাসাগর মাইকেলেরই মস্ত বড় বোন, আমি কিশোরীর ওই হারিয়ে যাওয়া মুক্ত গাথা দুল, মুক্ত গাথা দুল। দেখো বাবু নামের বড় খোকা করতে পারে, দেখো চেনে না কেউ মাঘ বৈশাখ চেনে মার্চ জুন, দেখো চারিদিকে কত মানুষ কত ব্যস্ততা, খুলেছে কেউ নতুন হিসেব আজ কি হাল খাতা, আজ কি হাল খাতা। যদি পথের রাজা পাজেরও দেখে ঈর্ষা হয়, তবে জেনে রেখো দু চাকার হিরো পৌঁছে নয়, যদি সুন্দরী আজ তোমায় দেখে মুচকি হাসি দেয়, তবে মেনে নিও চলো না তা প্রেমের বাসি নয়, প্রেমের বাসি নয়। Thank you.
চাদুরকে বলো তাদের কি তুমি আমি বন্ধু বলেছি বন্ধু বলেছি আমি এই কালো পিচের সোজা পথের পুরনো পথে তাই বলছি না আমারে কথাগুলো ঠিক আমি দেখি যা শুনি যা চমৎকার। সেই থেকে তবু ভাইয়ের গান লেখা শুরু না? বাইশ বছর আগে থেকে শুরু, তার আগেও ছড়া লিখতাম ছোটবেলায়, গান হিসাবে আসলে বাইশ বছর আগে। আচ্ছা, এই যে মানে প্রত্যেকটা ব্যান্ডের থাকে না যে অ্যালবাম বের করতে হবে, এই জন্য একটা একটা করে গান জমিয়ে জমিয়ে আস্তে আস্তে মানে বের করে, কিন্তু যাত্রী ব্যান্ড কি একটু খেয়ালে গান করে, যে একটু খেয়ালি হয়ে পুরাই খেয়ালে গান করে? হ্যাঁ, আর এখন যেটা হচ্ছে এখন তো আর সেই অ্যালবামের টাইমও নেই, এখন অ্যালবাম খুব রেয়ার বের হয়, এখন সিঙ্গেলস বের হয়। যাত্রী ডেফিনেটলি ওরকম উঠছে, আর একটু বেশি খেয়ালি আই থিঙ্ক, সবাই ব্যস্ত। তবে আমরা রিসেন্টলি আমরা 2016 আমরা একটা 17 একটা অ্যালবাম বের করেছি যাত্রী, দ্যাটস দ্য লাস্ট অ্যালবাম। সো ওইখানে ওইটাই আমাদের লাস্ট এফোর্ট, এরপরে দেখা গেছে সবাই ব্যস্ত সবাই। কিন্তু খেয়ালি হওয়ার একটা সুবিধাও কিন্তু রয়েছে, আমার মনে হয় যে আপনারা একটু খেয়ালি বলে কিন্তু এত সুন্দর সুন্দর খেয়াল করে গানগুলো করেছেন এবং এই জন্যই দর্শকরা গ্রহণ করে নিয়েছে আমার মনে হয়। ইটস ভেরি না, একটা পজিটিভ দিক হচ্ছে কি, আমি সারাক্ষণ যদি গান নিয়ে আমার আজকে এটা করতে হবে তাহলে কিন্তু প্রেসার, হ্যাঁ, ব্রেনটা ফ্রি থাকে না। আমরা এখন যেটা হচ্ছে আমরা ফ্রি থাকি, যখন মন চায় গান করছি, গান বানাচ্ছি, শোজ করছি, সো এই ফ্রিডমটা সবার মধ্যে আছে এখন আর। চমৎকার, পরে গানে যাবো, একটা ফোন ওয়েট করছি, ফোনটা নেই। হ্যালো, জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন কোথা থেকে? জি কথা বলুন আমাদের আজকের ব্যান্ডের সাথে। এই তো টুটুল ভাই, কি খবর? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন ভাই? এই তো ভাইয়া, আপনার খবর কি? ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনি কোথা থেকে ফোন করছেন? ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ? জি ভাই, সম্ভব। দ্যাটস নাইস প্লেস, খুব সুন্দর জায়গা। জি ভাই, আসবেন, ঘুরে যাবেন। আসবো আসবো অবশ্যই। আর হচ্ছে ভাই, ভালোবাসা দিবস এবং কি ফাল্গুনের শুভেচ্ছা। হ্যাঁ, ডেফিনেটলি ভালোবাসা দিবসে অনেক ঘুরবেন। মন ভালো নেই, অবশ্যই করবো আমরা, অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই গানটা আমার জন্য অনেক মানে নস্টালজিক, সেই আবার পুরনো পুরনো সেই রেডিও সময়ের কথা। আচ্ছা, এখন কোন গানটা শুনবো? এখন কি মিথ্যে প্রেম নাকি মন ভালো নেই করবে? মন ভালো নেই করবে, মন ভালো নেই করে ফেলি। আচ্ছা, এখন মন ভালো নেই করছি টুটুল ভাইয়ের জন্য আর তোমার জন্য। থ্যাংক ইউ। মন ভালো নেই বলো না কিছুতে, তবু বুঝে নেবে কে আছে, দেখো কেউ কাছে নেই তবু তুমি
কথা ধরে আমার মনে পড়লো যে যখন ব্যান্ডটা ফর্ম করেন আপনারা, তখন কিরকম ছিল যে মানে বলেন একটু খেয়ালি আপনারা তো খেয়াল করে গানগুলো করা নাকি দেশে বিভিন্ন অঞ্চলে যাব, শো করব, টেলিভিশনে শো করব, দেশের বাইরে গিয়ে শো করব, এমন কোনো বড় ধরনের নর্মালি ব্যান্ডের যে প্ল্যান থাকে একটা ফেমাস ব্যান্ড কিছু? নেভার এভার আমরা কোনো, হ্যাঁ সব কিছু আসলে ইটস অল অ্যাবাউট লাভ, লাভ ফর মিউজিক। আমরা আসলে আমি যত গান লিখেছি শুরু করেছি বা আমরা ব্যান্ডের যত গান করেছি এটা আসলে মিউজিককে ভালোবেসে করেছি। আমরা কোনোদিনও চিন্তা করি যে এই গানটা করলে কি পিপল কীভাবে অ্যাকসেপ্ট করবে বা কী করবে, এটা আমরা উই নেভার থট অ্যাবাউট ইট। কারণ হচ্ছে কি, কারণ এত কিছু চিন্তা করে আসলে গান করা ইটস ভেরি টাফ। আমরা যেটা ভালোবাসি আমরা ওইটাই মিউজিকে রিফ্লেক্ট করার চেষ্টা করি এবং আমাদের ভালোবাসার সাথে যাদের ভালোবাসা মিলে যায় তারাই আমাদের গান শোনে। আমরা ইভেন ওই যখন অনেকে করে যে পহেলা বৈশাখে একটা আসছে ওই ইভেন্টের জন্য আমরা কিছু একটা করলাম, মানে সব জায়গায় বাজে যেন গানটা এরকম। আমরা আসলে ওই ধরনের কোনো প্ল্যান না, আমরা একটা মিউজিক আমাদের মাথায় ঘুরছে, আমরা একটা পছন্দ করছি, ওইটার সাথে একটা লিরিক্স মিলছে, আমরা ওই গানটা তৈরি করে তারপরে প্রেজেন্ট করার চেষ্টা করি। দেয়ার ইজ নো কানেকশন যে সামনে বা কিছু একটা প্ল্যান করে আসতেছে, এই ঈদ আসছে ঈদের গান এরকম একটা পহেলা বৈশাখ এরকম কোনো ব্যাপার না। এই একটা ক্রিকেটে জিতছে এখন ক্রিকেট নিয়ে সবাই এত গান, এক্স্যাক্টলি মানে আমাদের ওকে পারপাস নাই আর কি। একটা ফোন ওয়েট করছে, ফোনটা নিয়ে আসি। হ্যালো, ঝালকাটি অনেক দূর থেকে আজকে ভালো লাগছে, দূর দূর থেকে ফোন আসছে, সো খুব ভালো লাগছে। আমি আপনার অনেকগুলো কনসার্ট অ্যাটেন্ড করেছি। ও ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। অনেকগুলো কনসার্ট অ্যাটেন্ড করেছি এবং আপনাকে খুব পছন্দ করি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, আপনাদের দোয়ায় গান করছি, আপনারা ভালোবাসেন আরো বেশি করে। আমি একটা গানের রিকোয়েস্ট ছিল। শিওর শিওর ভাই, গানের রিকোয়েস্ট ছিল এক পায় নূপুর আমার। অবশ্যই, এটা তো অবভিয়াস করতে হবে। আর অন্য এনিথিং এলস? আচ্ছা, লাইটে মনে কেটে গেছে। আপনি আপনার এই পছন্দের স্পেসিফিক এই গানটা সহ আরো অনেকগুলো গানই পাবেন মনে হয়। না, মন ভালো নেই, ওয়াজ এ নাইস রিকোয়েস্ট, খুব ভালো লাগছে। হ্যাঁ, চমৎকার, আমার খুব পছন্দ। থ্যাংক ইউ রবিন, আমরা এক পায়ের উপর অবশ্যই করব। আচ্ছা, এখন তাহলে কোন গানটা শুনবো? মিথ্যে প্রেম, আমরা মিথ্যে প্রেম করি, সামনে ভালোবাসা দিবস আসছে। হ্যাঁ, আমি চাই যে সবাই সত্যি প্রেম করুক, বাট কেউ কেউ মিথ্যে প্রেম করবে, এটা এটা 100% শিওর যে কেউ কেউ থাকবে। আচ্ছা, শুনি। বিকেল বেলায় পুরো পুরো
শুনলাম সত্যবাদী, একটা হচ্ছে মিথ্যে প্রেম। তো এই মিথ্যে প্রেমটা কি সত্যবাদীরই ছিল নাকি অন্য কারো? সত্যবাদী তো হচ্ছে কি, মানে ইটস অল অ্যাবাউট ফার্স্ট লাভ। আমি সত্য কথা বলছি যে আমি আসলে ভুলে যাইনি। আর মিথ্যে প্রেম হচ্ছে কি, ইটস লাইক ফেক লাভ আর কি, মানে মিথ্যে প্রেম, যেই প্রেমের আর কি মানুষকে দেখানোটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য, নিজেদের মধ্যে ভালোবাসা কম। সো দ্যাটস মিথ্যে প্রেম। আচ্ছা, এবারে আমাদের নেক্সট ফোন আছে, ফোনটা নিয়ে আসি। হ্যালো, 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 জি কে বলছেন কোথা থেকে? হ্যালো ইয়াসমিন। ও নাজিবা বলছি। হ্যালো, আচ্ছা নাজিবা হচ্ছে আমার ওয়াইফ। সো থ্যাংক ইউ ফর কলিং। তুমি এখনো জেগে আছো এখনো এত রাতে? হ্যাঁ, আমি জাস্ট টু টেল ইউ আমার মেয়ে ফর দ্য ফার্স্ট টাইম আজকে আমাদের লাইভ দেখছে। সো কি বলবো, আমরা তো অডিও শুনছি একটু একটু। সো থ্যাংক ইউ। ঘুমায় না এখনো? না না, জেগে আছে, দেখছে। ওকে ঠিক আছে, ওকে সাউন্ড একটু কমায় দাও। থ্যাংকস ফর কলিং। কোন রিকোয়েস্ট, কোন গান করব বলো? অবশ্যই নূপুর। নূপুর? আচ্ছা, এছাড়া আর কি? নূপুর তো হবে। বৃষ্টি? বৃষ্টি, আচ্ছা আমি ট্রাই করব বৃষ্টি। ভাবি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ এই গানটা রিকোয়েস্ট করার জন্য। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বাই। আচ্ছা, তার মানে ঘরের মানুষ বেশ ভক্ত। আমার মেয়ে, আমার মেয়েও দেখছে। হ্যাঁ, ও জাগনা আছে, ও দেখছে। ওর মেয়ে অনেক ট্যালেন্টেড একটা মেয়ে, কি বলবো, মানে শি ইজ গোনা বি অ্যামেজিং ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা তো নেক্সট জেনারেশনের দুজনের জন্য কোনো গান শুনবো না? এভাবে না। আচ্ছা, আমার নেক্সট জেনারেশনের জন্য আমরা একটা গান করছি, এভাবে না একটা গান আছে আমাদের, ওই গানটা করছি। সত্যি মনে হয় তা মুখে বলতে কিসের সংশয় হতে পারে, সত্যি শুধু আমার নয় ওটি প্রাণে ঘরে ফেরে পৃথিবী ময়না। এভাবে না হতে পারে না, তুমি আমি আমরা হতে পারি। স্কুল টিচারটা বন্ধু হতো, হোমওয়ার্ক একটু কম কম দিত, করতে হতো না কিছুই মুখস্থ, জীবনে কিছু শেখা হতো, যা হতে চেয়েছো তা হয়েছো কি, নাকি সমাজের চাপে হতেই পারো নি, মনে যা রং তুলি পাঞ্জাবি, বাইরে সে সুপ করা কর্মচারী। না এভাবে না হতে পারে না,
স্বর্গে পরিণত, না হলেও কাছাকাছি যেত না। অনুমোদিত কিছু দিয়ে হবে কালচারে পরিণত, সব মানুষের আজ মাথা নত, অনেক তো বলো বলো আর কত অর্থই নাকি অনর্থের বললাম, বুঝে গেছি যে কথা একদম অর্থের জোরে ধর্ম, অর্থের জোরে বাচ্চাদের স্কুল। অন্যান্য গানের তুলনায় এই গানটা একটু অন্যরকম, একটু জানতে চাই এটা। এটা আসলে আসলে সময়ের সাথে সাথে সব চেঞ্জ হয়। আমরা আসলে দেখা যায় যে একটা এই যে সবার মধ্যে প্রেম ভালোবাসা বেশি থাকে, তখন প্রেমের গান বেশি হয়। এখন আমি যদি 42 ইয়ার্স যদি আমি এখন লাভ সংস করি মানে বানাই, সো দ্যাট ডাজন্ট গো। আসলে আমরা এতদিন আমরা এক্সপিরিয়েন্স করেছি, আশেপাশে দেখেছি, আমাদের যেগুলো আশেপাশের জিনিস আমাদের ভালো লাগে না, আমাদের মনে হয় যেগুলো চেঞ্জ হওয়া দরকার, সো ওগুলো অনেকগুলো গানে আমরা রিফ্লেক্ট করার চেষ্টা করে চলে আসে আর কি। এটা চলে আসে, হ্যাঁ, জোর করে হয় না, আসলে চলে আসে। সো ওইভাবে এভাবে না এই গানটা করা। আমার এখনো মনে আছে আমি আর সেতু আমাদের ছাদে বসে এই গানটা করেছিলাম, আমার সলো অ্যালবামের গান এটা, বাট হি হেল্প মি আউট থ্রু আউট দ্য অ্যালবাম। এবং শুরুতে ইন্টারেস্টটা বুঝা গেল না, উনি মনে করিয়ে দিলে গানটা করা, হ্যাঁ, এবং এইজন্যই ওর খুব পছন্দের একটা গান। আমাদের আজকে অতিথির সাথে চমৎকার প্রোগ্রাম, জমজমাট প্রোগ্রাম, মিউজিক ক্লাবকে ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকে। যারা আছে সবাইকে মোটামুটি আমি শ্রদ্ধা জানাচ্ছি, আসলে আমরা রিকোয়েস্ট দেখলে বুঝতে পারি যে আমরা আমাদের গানগুলো কারা শোনেন। সো শেষ দেখা গানের উনি রিকোয়েস্ট করেছেন, সো ইটস ভেরি মানে ক্লোজ টু আওয়ার হার্ট সং। এবং এই গানটার মিউজিক করেছিল রাফা। সো আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এরকম মানে আমাদের গান যে আসলে শুনেন, আপনার রিকোয়েস্ট বোঝা গেছে, সুন্দর কমপ্লিমেন্ট, খুব সুন্দর কমপ্লিমেন্ট দিয়েছেন। সো আমরা আপনার জন্য এখন মেয়ে করব। বাহ,
ছেলে বন্ধু সে একটু খানি বেশি, তুমি এখনো আমায় বন্ধু ভাবো কি, কখনো কি আমার ভেবেছিলে বন্ধুর চেয়ে একটুখানি বেশি, নাকি ভেবে নেব আজও তুমি আমায় চেনো নি, ভ্যালেন্টাইনের আগে মানে দিস ইজ ওয়ান অফ দোজ মানে পারফেক্ট সংস যার মানে ফ্রেন্ডদেরকে ফ্রেন্ড যাদেরকে ফ্রেন্ডদের চেয়ে বেশি কিছু যারা এখনো বলা বাকি আছে এই গানটাকে দেখেন
প্রপোজ আই থিং বলে দেন। হ্যাঁ, এই গানটি দিয়ে হোক, গানের মতো কথা দিয়ে হোক, বন্ধু ভাবো নাকি বন্ধুর চেয়ে একটুখানি বেশি ভেবেছো, ভাবতে পারে বেশি। অনেকগুলো প্রপোজাল গান আছে, অনেকগুলো প্রপোজাল। আমি মনে হয় আর কোনো ব্যান্ডে এত প্রপোজাল দেওয়ার মতো গান আছে কিনা আমার সন্দেহ আছে। এবং এই প্রপোজাল দিয়ে আমার কাছে অনেকে এসেছে যে ভাইয়া আমাদের মধ্যে মানে কি ভালোবাসা হয়েছে এই আপনার গান দিয়ে। আবার ওই কাপড়রা দেখা যাচ্ছে অনেকদিন পরে এসেছে যে ভাইয়া আমাদের ব্রেকআপ হয়ে গেছে। তো আসলে আমার প্রপোজাল সন্ধি এবং বিচ্ছেদ দুটোর কারণে, এই গানটা দিয়ে আসলে যেমন সন্ধি হয় তেমন বিচ্ছেদ হয়। অবশ্যই কথা বলুন জি ভাইয়া, কেমন আছেন? গান আছে সে নীল জামা পরেছি আর কে ডাকে, দুইটা গান একটু কাইন্ডলি শুনাইলে খুব খুশি হবো। আমরা মিথ্যে প্রেমটা করে ফেলছি, আপনাকে আপনার সিডি গিফট করেছিলাম ফার্স্ট। আমি গার্লফ্রেন্ডের সাথে এখন রিলেশন আছে নাকি ব্রেকআপ হয়ে গেছে? না না না, নাই নাই এখন, নাই যায়। আমি জানতাম এটাই হবে। আপনি কি এখন ম্যারেড? বলতে না বলতে গানের সাথে রিলেট করা কিন্তু আরেকজন মানুষ পেয়ে গেল। যাত্রী ব্যান্ডের আমার কাছে মনে হয় যে মোরলেস প্রত্যেকটা গানই দর্শকদের কাছে মানে কারো কাছে এইটা কম এইটা বেশি, কারো কাছে এটা কম এটা বেশি হয়ে জনপ্রিয়। তারপরও যাত্রী ব্যান্ডের কি মনে হয় তাদের ব্যান্ডের টার্নিং পয়েন্ট কোনটা ছিল? ব্যান্ডের টার্নিং পয়েন্ট ডেফিনেটলি দ্য ফার্স্ট সং, আমরা এক পয়েন্ট উপর ওয়ান যেটা বের হয়েছিল, টু তো পরে বের হয়েছে, বাট ওয়ানটাই আই থিঙ্ক দ্যাটস দ্য টার্নিং পয়েন্ট। আচ্ছা, ওইটাই আসলে মানুষ, আমি জানি না এটা মানুষকে হয়তো ডিফারেন্টভাবে নাড়া দিয়েছিল। এবং গানটা ওই সময় আসলে আই থিঙ্ক যে একটু অন্যরকম ছিল, সময় অনুযায়ী অন্যরকম ছিল, অন্যরকম ছিল। সো দ্যাটস ওয়াই এটা আসলে অ্যাকসেপ্টেড হয়েছে। এবং
একটা নূপুর কিনতে হয়েছে, খরচ কমে গেছে না? হ্যাঁ, এরপরে দেখে গেছে অনেকই নূপুর পড়ছে, অথবা দুটো কিনে দুটোকে দুজনকে, এটা যাই হোক, এটা শামস অনেক করেছে, কস্ট সেভিং, কস্ট সেভিং আর কি। আচ্ছা, হ্যাঁ, আমি শামসকে দেখে অনেক জেলাস, অনেক যাদের আজকে বার্থডে, যাদের জন্মদিন, তাদের জন্য এই গান, জন্মদিন। রাত ১২টা, যা করতে গেলে বলো করো না, করছি না। দাঁত দিয়ে নখ কাটছি না, অযথায় পানার আছে না, না বুঝেই ভাব মারছি না, বিশ্বাস করো করছি না। যদি শহরটা থাকত আধারে, আকাশটা ঢেকে যেত কালো মেঘে, তবুও ঠিকই ঠিকই আসতাম এখানে, দেখতে তোমাকে আর বলতে। ওই সময় রেডিও যখন আসলো, মানে এটা ম্যাজিকের মতো, সবাই রেডিও শুনতেছে, ডিফারেন্ট কাইন্ড। কারণটা মনে হয় যে যাত্রী ব্যান্ডের আর রেডিওর মোটামুটি কাছাকাছি সময় এক্সাক্টলি আসলে। এবং আমার আমার বাবা কিন্তু মোটামুটি ফার্স্টে গান নিয়ে আর কি, গান নিয়ে কি হবে, হি ওয়াজ ভেরি কনফিউজড। এখন সে প্রত্যেকটা প্রোগ্রাম দেখে, এবং সে ফার্স্ট, আমি আর উনি গাড়িতে যাচ্ছিলাম যখন, সে যখন ফার্স্ট গান রেডিওতে শুনেছে, দ্যাট মোমেন্ট ইট এভরিথিং চেঞ্জড। বাহ, দ্যাট ভেরি মোমেন্ট সে কল দেওয়া শুরু করে, এই তোপুর গান রেডিওতে বাজতেছে। রেডিও মেড মি, আসলে রেডিও আমার লাইফ অনেক চেঞ্জ করে দিয়েছে, ডেফিনেটলি। চমৎকার চমৎকার, যাক আমরা শুনে ভালো লাগলো আর কি। আচ্ছা, একটা ফোন ওয়েট করছি, ফোনটা নিয়ে নিই ঝটপট। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমি খোকন বলছিলাম, ময়মনসিংহ থেকে। ভালো আছেন? জি, অনেক ভালো। জি, কথা বলুন আমাদের আজকে অতিথির সাথে।
আমাদের জন্য ভাইজান, আর আমরা ময়মনসিংহে আসবো খুব শীঘ্রই। আজকে তিনটা কল এসেছে ময়মনসিংহ থেকে আপনি সহ, সো আই থিঙ্ক যে উই শুড কাম। থ্যাংক ইউ। আসলে আমি যে গানটা রিকোয়েস্ট করতে চাচ্ছিলাম সেটা হলে শুনো। অনেকদিন পর আমরা লাইভ করছি, অনেক আফটার লং টাইম, এবং বাংলা ভিশন হচ্ছে আমাদের বাসার মতো, বিকজ এখানে আমরা সবচেয়ে বেশি লাইভ করেছি বাংলা ভিশনে। থ্যাংকস টু বাংলা ভিশন এন্ড এভরিওয়ান। আর বিপ্লব ভাইকে আমি মিস করছি। বিপ্লব ভাই, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, অবশ্যই আমরা আপনার জন্য দোয়া করি এবং আবার আপনি ফিরে আসুন এই আশা করছি। আর রেমন ভাই আমাদের সবসময় সাউন্ড করেছে, অ্যামেজিং পারসন, আমরা রেমন ভাইয়ের নাম শুনলে কমফোর্টেবল থাকে। আই থিঙ্ক সবার এফোর্টই আমাদেরকে আসলে ওনাদের কাছে পৌঁছেছে, সো থ্যাংক ইউ সো মাচ আইসনো আমাদের রিকোয়েস্ট করার জন্য। আমরা চেষ্টা করবো ভাই, আমি আমরা যদি আজকে না করতে পারি ক্ষমা করে দেবেন, বাট আমরা ডেফিনেটলি নেক্সট লাইভে আমরা আইসনো করবো যদি আজকে না করতে। আরেকজন সিঙ্গার তো ভাষায়। আচ্ছা এখন তাহলে কোনটা শুনবো? আমাদের একটা গান আছে বন্ধু, বন্ধু গানটা করছি। পুরো পৃথিবী একদিকে আমি অন্যদিক, সবাই বলে করছো ভুল আর তোরা বলিস ঠিক, তোরা ছিলি তোরা আছিস জানি তোরাই থাকবি বন্ধু, বোঝে আমাকে বন্ধু আছে একজন বন্ধু ফোনে আছেন, আমরা সেই কলটা নিয়ে আসি। হ্যালো, হ্যালো, জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? খুব ভালো লাগছে, আমি উত্তরা থেকে কায়সার বলছি। জি কায়সার ভাই বলুন, কথা বলুন। হ্যালো কায়সার ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তবু ভাই আপনাকে থ্যাংক, অনেকগুলো সুন্দর গান দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ, আর কয়েকটা স্মৃতি শেয়ার করার জন্য আসলে ফোন দেওয়া। শিওর শিওর ভাই। 2006 সালের দিকে জি আপনার অ্যালবামটি বের হয়েছিল,
তো আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে সেই রাত্রে পড়াশোনা বাদ দিয়ে সবার আগে অ্যালবামটা খুঁজে কিনেছিলাম রাজশাহী ইউনিভার্সিটি থেকে। তো আমাদের কোন ফ্রেন্ডের বাসায় রাজশাহী ছিল না, তো ওই শহরে গিয়ে প্রথমবারের মতো আপনার অ্যালবাম কোথায় পাওয়া যাবে খুঁজে বের করে কিনে আমরা শুনছিলাম। আপনারা শুনছেন আর আপনাদের ভালোবাসে আমাকে আরো পুশ করে যে সামনে গান করার জন্য। তো আমাদের আমাদের আমি যেখানে বড় হয়েছি ইন্টারমিডিয়েট এর সময় ছিল রংপুর শহরে, তো ওখানে গান খুবই কঠিন ছিল। তো একটা গোপন কথা গানটা অনেক কষ্ট করে বন্ধুর বাসায় গিয়ে আমরা এটা তো কালেক্ট করার পরে এখন আমার যে ওয়াইফ তাকে আমি গিফট করেছিলাম ওই সময়। আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ভালোবাসা, আপনারা একসাথে সুখী থাকুন এই এই কামনা করছি আর কি। আচ্ছা, আরো অনেকগুলো রিকোয়েস্ট এখানে জমে গেছে, আমরা শুনবো লাস্ট ব্রেকের পরে ফিরে এসে। দর্শক, আমাদের চমৎকার গান আড্ডায় সময় হলো আরেকটি বিরতিতে যাবো, বিরতি থেকে ফিরে আসছি খুব শীঘ্রই, সে পর্যন্ত চোখ রাখুন বাংলাভিশনে পর্দায়। আর কিছু গান শোনার সুযোগ পাবো এবং তার আগে করেছি চারটা গান গাবো, আমি চেষ্টা করবো পাঁচটা গান, আচ্ছা দেখি দেখা যাক করা যায় কিনা। আচ্ছা, গানে যাবার আগে আমরা ইনফরমালি ব্যান্ডের মেম্বারদের সাথে পরিচিত হয়েছি, এবার আপনি যদি ফর্মালি একটু পরিচয় করে দেন এবং একটা স্পেশাল রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে সবার পরিচয়ের সাথে সাথে সবার একটা স্পেশালিটি বলতে হবে, যে এত বছর ধরে যেহেতু আছে একসাথে ডেফিনেটলি সবারই একটা দুটো করে। শামস ভাইটা আমরা হালকা পাতলা জেনেছি, একটু গাঢ় করে জানতে চাই। আল্লাহ, আপনার স্পেশালিটি কি জানতে, সেটা জানা দরকার, এটা আমার জানা দরকার, আমরা জানতে চাই তুমি ওর কি জেনেছো। এই যে আপনি নূপুর দুটোকে নিয়ে ইয়ে করার কথা বললেন আর কিছু এই টাইপের কিছু আর কি। থ্যাংক ইউ হচ্ছে শামস, আর পরিচয় দরকার নাই তুমি বলে দিয়েছো। শামস আমাদের যাত্রীর সাথে অনেক ওয়ান অফ দ্য মানে আমাদের প্রথম থেকে একজনই আছে, ও ওরা মাঝে মানে এরপরে জয়েন করেছে। সো শামসকে ধন্যবাদ আমার সাথে এতক্ষণ এতদিন সঙ্গ দেওয়ার জন্য, এবং তুই আমাকে থ্যাংকস দিয়ে আমি তোকে এতদিন টলারেট করতে পারছি। সো হচ্ছে শামস আমাদের সাথে বেস বাজায়, এখানে হচ্ছে কিবোর্ড আমাদের রোমেল, শ্রদ্ধেয় রোমেল ভাই, যদি উনি বয়স লুকানোর চেষ্টা করে লুকিয়ে আছেন কিন্তু আসলে পেরেছেন উনি, জেনেটিক্স ব্যাপার যে ওনার বয়স বোঝা যায় না, বাট ইটস প্রিটি বড় অ্যাডভান্টেজ। চুল কালো রাখার জন্য রেগুলার কালি জিরা খায়, প্লিজ ফলো দ্যাট। বাবা, ওয়াও, আচ্ছা এটা আমি আসলে টেনশন নেই না, এজন্য আমার চুল এমনি কালো। বাহ, তারপরে আর পরে হচ্ছে কি আমার সেতু, গিটারিস্ট, ট্যালেন্টেড গিটারিস্ট, ও থাকলে আমার কোনো টেনশন লাগে না, বিকজ ও সব কিছু কি বলবো, হি ওয়াজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, 3.94 সিজিপিএ ছিল ওরে, ওর মেমোরি খুব শার্প, গিটার খুব ভালো বাজায়, ও থাকলে আমি টেনশন ফ্রি থাকি। এবং পেছন থেকে বেশ ভালো সাপোর্ট দিছিল কো একটা প্রোডাক্ট, আর ড্রামস, ড্রামস হচ্ছে খালিদ, মানে আমার দেখা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ড্রামার, এবং খুব সুন্দরভাবে আমাদের সাথে ব্লেন্ড করেছে, এবং আমাদের মধ্যে সবচেয়ে কুল যদি কেউ থাকে, ঠান্ডা মেজাজের এবং কুল ডুড যদি কেউ থাকে, হি ইজ খালিদ। ওকে, সো এখন আমরা এই সবাইকে নিয়ে কোন গান শুনবো শুরুতে? এখন আমরা শুনবো হচ্ছে ভালোবাসি একটা গান আছে, এটা আমি আমার ওয়াইফকে ডেডিকেট করছি, বিকজ এই গানটা আমরা অনেক শুনেছিলাম যখন আমরা প্রেমের যুদ্ধে জড়িত ছিলাম। আচ্ছা,
এত ভেবে কি হবে, ভেবে কে করেছে কি কবে, ভাবছি না যাহবে হবা, এতদিন পারিনি জানো তো আমি এমনই বলতে চাই, আজ এখনই বলে দি, ভালোবাসি 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 ভালোবাসি। যেহেতু কোনো প্রেশারে বা কোনো উপলক্ষকে টার্গেট করে যাত্রী কখনো গান করে না, একদম নিজের খেয়ালে যখন সবাই মিলে একসাথে একটা গান তৈরি হয়ে যায় তখনও, এরকম কোনো গান কি নতুন কোনো গান তৈরি হয়েছে, সামনে আসছে এমন কিছু আছে? আমি কিছু করছি গান, এখনো আর কি কনফার্ম বলবো না যে এটা কবে আসছে বা কি, সেম খেয়ালে আসবে আর কি। সো আমরা, আমার মাথায় অনেকগুলো লিরিক ঘুরছে এবং লিখেছিও কিছু, কিছু সুরও করেছি, সো হোপফুলি সামনে কিছু একটা একটা করে বা একসাথে দুই তিনটা করে বের করবো আর কি। আচ্ছা, এই যে সবার একটা যেমন কমপ্লিমেন্টও থাকে যাত্রী ব্যান্ডের, যে তাদের মোরালে সব বিভিন্ন ধরনের গান পছন্দ তাদের যাত্রী ব্যান্ডের, এবং একটা কমপ্লেনও থাকে যে তাদেরকে সবসময় দেখা যায় না স্টুডিও এবং স্টেজে, সব এই কারণটা কি আসলে যে একসাথে হওয়া হয় না সময়ে, যেহেতু সবাই গানের সাথে সাথে অন্য কিছু করে, এই কারণে? এটার কারণ হচ্ছে কি, আমরা আসলে যেটা প্রথমে তুমি বলেছো, সবাই জবস বা বিজনেস কিছু না কিছু নিয়ে ব্যস্ত, সো পুরোপুরি ফোকাস দিয়ে যে শো করা ওইটা আসলে আমরা দেখা যায় যে অনেক শোয় ছেড়ে দিই যে করবো না এখন সময় পাচ্ছি না, বাট আমরা উই আর প্রিটি সিরিয়াস নাও, আমরা এখন শো করতে চাই, আমাদের এই ভ্যালেন্টাইন্স ডে তিনটা শো, সো আমরা কিছুদিন আগে নর্থ সাউথে শো করেছি, সো
উই লাভ দ্য ক্রাউড, যে আবার আমরা চার্জ আপ হয়ে গেছি, না আমরা আবার শো করতে চাই। মানে পাঁচ দিনে ছয়টা শো, মানে রেগুলার, তার মানে বিভিন্ন জায়গায় দেখা যাবে এখন যাত্রীকে। ওকে, চমৎকার। সো এখান থেকে যাত্রা শুরু হোক আবার। এখন কোনটা শুনবো? ভালোবাসা শুনেছি যা, সেই যাত্রীর প্লিজ আগে। অ্যাড ব্রেকে আমাদের ইনহাউস একজন ক্যামেরা পার্সন বলছিল যে ওনার কি লিরিক্স টান লাগে না, মানে সব গান মুখস্থ। আমি শুধু দেখলাম যে না, শুধু যিনি গাইছেন তো হয় না, সবারই মোটামুটি সব গানগুলো একদম মুখস্থ। এগুলো সম্ভবত একসাথে খেয়ালে, মানে খেয়ালে লেখা হয়েছে বলে, কোনো ধরনের প্রেশার ছাড়া লেখা হয়েছে বলে সম্ভব। পড়াশোনাটা যদি এরকম সুন্দর ভাবে মনে থাকতো তাহলে না, জিপিএ তো বেশ ভালো একজনের।
হ্যাঁ মানে আমি যতদূর জানি আপনার রেজাল্ট খুব ভালো ছিল তো ভাই, এবং ওনার রেজাল্ট বেশ ভালো, আমরা মুখস্থ বিদ্যাটা কম ছিল আর কি, তো রেজাল্ট ভালো হয়ে গেছে কিভাবে জানি, বাট যাই হোক এনিওয়ে। আচ্ছা এখন কোন গানটা শুনবো? এখন একটা গান আছে শেকে, আমাদের একটা গান, সো শেকে করছি আমরা। দেখেছ কি তাকে, সে থাকে আড়ালে ছাদেতে দাঁড়ালে, জানো কে থাকে, দেখেছ কি তাকে, সে থাকে আড়ালে ছাদেতে দাঁড়ালে, যদি সে জানালা খোলা রাখে তবে দেখো আমাকে, we'll be right back.
সহজ সরল স্পষ্ট কথা। আমি যদি একটু বলি যাত্রী ব্যান্ডের কথা, যে এই যে মনে হয় যে পাশের বাড়ি কি একজন আমার জন্য গাইছে বা আমি পাশের বাড়ি হয়ে কারোর জন্য গাইছি, তো এই যে অন্য অন্য ব্যান্ডের গানগুলো যেমন রয়েছে পরিপূর্ণ একটা গান, আর আমার কাছে মনে হয় যাত্রী ব্যান্ডের গানগুলো পরিপূর্ণ একটা মানে একটা স্টোরি, মানে মোরাললেস প্রত্যেকটা গানই একটা করে স্টোরি। এটাই মনে হয় যাত্রী ব্যান্ডের মানে দর্শকদের বা শ্রোতাদের পছন্দ হওয়ার একটা বড় কারণ, যে সে তার রিয়েল লাইফের কোনো না কোনো সময়ের সাথে, স্কুল কলেজ ইউনিভার্সিটি ম্যারিড লাইফ প্রেমের জীবন কোনো একটা কিছুর সাথে সে রিলেট করতে পারে আমার কাছে মনে হয়। এটা অবশ্য হ্যাঁ, এটা আমাদের কথাগুলো খুব সাধারণ এবং কথাগুলো এক আর দশটা মানুষ যেভাবে চিন্তা করে সেভাবে, আমিও তো সাধারণ একজন মানুষ, তো আমার চিন্তাগুলো আর দশটা মানুষের মতোই, সো আই থিঙ্ক যে এই জন্যই আমরা ওই সাধারণ মানুষগুলোর সাথে কানেক্ট করেছি রাদার দেন কোনো অসাধারণ মানুষের সাথে কানেক্ট করাচ্ছে। আচ্ছা, এই সাধারণ মানুষগুলো অসাধারণ সৃষ্টি আরও চলতে থাকুক। যাত্রী ব্যান্ডকে থ্যাংক ইউ সো মাচ। আমরা লাস্ট একটা গান শুনতে শুনতে বিদায় নেব, একটা গান শুনতে শুনতে বিদায় নেব, তবে তার আগে ব্যান্ড মেম্বারদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের খেয়ালটা একটু বেশি বেশি করে আসুক যাতে করে আমরা বেশি বেশি করে গান পাই, বাট প্রেশার না, নো প্রবলেম। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আমাদের বাংলাদেশ। আমার খুব ভালো লাগে সায়েম, আমাদের ও কিন্তু আমাদের যাত্রার সঙ্গী, সেই রেডিও আমল থেকে একসাথে আমরা একদম, সো আমরা একই সময়ের লোক, সো তোমাকে দেখে ভালো লাগে, তোমার সাথে তোমার সঙ্গ ভালো লাগে, তোমার উপস্থাপনা ভালো লাগে। থ্যাংক ইউ এন্ড থ্যাঙ্কস টু বাংলা ভিশন। আবার নতুন করে কিছু বলবো না, বাংলা ভিশন আমাদের এখানে যারা আছে সবাই আপন লোকজন, এই যে পুরানো মানুষজন ভাইয়া বসে আছে, সো আমরা আবার আসবো বাংলা ভিশনে, নো ওয়ারিজ। আর বিপ্লব ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করি অবশ্যই যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। এক্স্যাক্টলি, আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দর্শক আজকের মতো আমি সাইম মিউজিক ক্লাবের পক্ষ থেকে নিচ্ছি বিদায়। নেক্সট উইকে আবার বুধবার রাতে অবশ্যই এই শোতে সেম টাইমে আবারও নতুন কোনো শিল্পীর সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং থাকুন বাংলা ভিশনের সাথে। বাই বাই, গুড নাইট। শেষ গান এক পায়ের উপর, রেমন ভাইকে অনেক ধন্যবাদ। রেমন ভাই খুব সুন্দর সাউন্ড, আমরা খুব এনজয় করেছি, আপনার জন্য আমরা দোয়া করি অনেক। শুনি তরি এবং আসনা, আমার মেয়ে তরি, সেতুর মেয়ে আসনা, রোহন ভাইয়ের ছেলে হচ্ছে সুহান, আর একটা রুহান, রুহান এবং শামসের দুইটা মেয়ে আছে, বলতে চায় না শামস, বয়স বেশি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আর খালিদ এখনো এখনো একা এখনো, হ্যাঁ তো আমরা এক পায়ের উপর দিয়ে শেষ করছি। আচ্ছা নোমান ভাই এবং সৌরভ ভাইকে অনেক ধন্যবাদ। সৌরভ ভাই পুরনো মানুষ, সেই রাত বিরাতের মানুষ আমাদের, সো ভালো লাগছে পুরনো মানুষ এখানে পেয়ে। দেবে কি পারি হোক যত ঝড় বন্যা, আমার
যাবে কি যাবে কি